আপনাদের প্রিয় চ্যানেল নুসরা মিডিয়া সত্যের পথে চলি অবিরাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা اما বাদ প্রিয় দর্শক কাছে কাচে দেশে ও প্রবাসী যারা জাগাম থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি পাবার জন্য প্রতিটি মোমিন মুসলমানের হৃদয় কাঁদে আর সেটি হল স্বপ্ন যুগে প্রিয়নবী হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের দিদার লাভ আজকে আমি আপনাদের সামনে এমন দুটি গুরুত্বপূর্ণ আমলের কথা উপস্থাপন করব বর্ণনা করব যে আমল দুটি পূর্ণ আন্তরিকতার সাথে করলে ইংসা আল্লাহ যুগে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়া্লামের দর্শন লাভ হবে ইংসা আল্লাহ আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক শ্রোতা পবিত্র অবস্থায় কেবলামুখী হয়ে শয়ন করবে ডান হাতের উপর মাথা রেখে পূর্ণ আন্তরিকতার সাথে এই দোয়াটি পাঠ করবে অল্লাহ্মা ইন্নি আসলাম তুবি বি জালাই আলী ওজিহিকাল করিম আং তুরিয়ানি ও জাহানাবিকা মুহাম্মাদিং সাল আলহি ওয়া আবিজ মা বাইনি ও বাইনাহু ইয়ৌমাল কিয়ামতি ফিদ দারাজাতিল উলা আমিন ওয়া লা তুফাররিক বাইনি ও বাইনাহু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এরপর 1000 বার সূরা আল কাউসার পাঠ করবে ইনশাআল্লাহ স্বপ্নযোগে যুগে দর্শন লাভ হবে প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হলো শুক্রবার রাতে 1000 বার দুরূদ শরীফ এবং 1000 বার সূরা আল কাউসার পাঠ করে গুমালে

যেমন দুরুদ ইব্রাহিম আমরা যে দুরুবটি নামাজে পড়ি এটি পড়তে পারেন যেমন আল্লাহ উমসল্লা মুহামদিউলা মুহাম্মদ কামা সল্লাই তালা ইব্রাহীম ও আল আলি ইব্রাহীম হামিদুম মজিদ আল্লা বারিক আলা মুহাম্মাল আলি মোহাম্মদ কামা বারুক তালা ইব্রাহীম ও আল আলি উবরহীম ইনক হামিদুম মজিদ এটা পড়তে পারেন আবার এই ঈদ উচরীপটি পড়তে পারেন আল্লাহ আলহ মুহদিন তাসলিমা আবার সংক্ষিপ্তভাবে এই দুসরীপটিও পড়তে পারেন সল্ল আলহিহি ওসাল্লাম সল্ল আলিহিহি ওসাল্লাম সল্লু আলিহি ওসাল্লাম এভাবেও পরা যেতে পারে প্রিয় দর্শক শ্রোতা আমি সংক্ষেপে স্বল্প সময়ে দুটি আমলের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি প্রথমে আমি এরপর আপনারা সকলেই এই আমলটি করে প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুলল সাহি আলাইহি স্বপ্ন স্বপ্নযোগে দর্শন লাভ করে প্রিয় নবী হজরত মোহাম্মদুর রসুলল আলাইহি ওের দর্শন স্বপ্নযোগে লাভ করে আমরা যেন সৌভাগ্য অর্জন করতে পারি আল্লাহ মদের সকলকে কবুল করুন আমিন আখিরুদাওয়ানিরবুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি